কুন্দেশ্বরী নারী তুমি কেবা তোমার বা, কুন্দেশ্বরী নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কুন্দেশ্বরী নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগাই, লজ্জা কেন হয় না তোমার, লজ্জা কেন হয় না তোমার, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কোন দেশের নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, দাদি মায়ের বন্ধ হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে সারা ইন্ডিয়াতে, দাদি মায়ের বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে সারা ইন্ডিয়াতে, জেনে শুনে ওই আগুনে, জেনে শুনে ওই আগুনে দিও না যুবক ঝাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কোন দেশের নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান ইতর মিছি দেখে তোমাকে, মাথা কেটে অঙ্গ ছবি লাগিয়ে দেই যে, হিন্দু খ্রিস্টান মিথর মুচি দেখে তোমাকে, মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে, দায়ুস হবে হাদিসে প্রমাণ, দায়ুস হবে হাদিসে প্রমাণ, স্বামী আর বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কোন দেশের নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, বোরখা একটি পড়ছো তুমি মুখটা রাখছো খোলা, বোরখা একটি পড়ছো তুমি মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা মেলা, ঠোঁটের মধ্যে বসাইয়াছো, ঠোঁটের মধ্যে বসাইয়াছো লিপস্টিকের ছাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কোন দেশের নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, পুরুষদের পোশাক তুমি ফেসবুকে কেন পড়ো, আলেমদের কথা কেটে টিটকারি কেন মারো, ইউটিউবেতে পুরুষদের পোশাক কেন পড়ো, আলেমদের কথা কেটে টিটকারি কেন মারো, বিচার একদিন হবেই তোমার, বিচার একদিন হবেই তোমার, হবে না তুমি মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ, কোন দেশের নারী তুমি কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন বাপ। সম্মানিত সুধী, আজকের এই মহতী সভা
সুযোগ্য যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত, বিভিন্ন প্রান্ত থেকে আসা নাইব রাসুল উলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা দীন প্রিয় জ্ঞান পিপাসু ইসলাম দরদি বাবা জীবন ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দা নাসিনা অবলা সরলা লজ্জাশীলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই আল্লাহ রব্বুল ইজ্জাতের, যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে আজকে এই একটি দিনই ইসলামি ধর্মসভাতে বসার তৌফিক ইনায়াত করেছেন, সেই আল্লাহর প্রশংসার জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির দ্বারা বিবর্ষিত হোক মহাত্মা মহাপুরুষ মানবকুলের শিরোমণি আমার নবী আপনার নবী দুজাহানের নবী নবীকুলের সৈয়দ খাতামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী, আমি আপনাদের যে মূল্যবান সময় নিয়ে গুটি কয়েক কথা আলোচনা করব বলে ভাবছি, যে আলোচনাটি আজকে আমাদের জন্য শোনা এবং বলা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আজকে একজন পিতা, একজন স্বামী হিসাবে একজন অভিভাবকের যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা কিন্তু আমরা একেবারেই অবহেলা এবং অনীহা করে চলেছি। আজকে বড় আফসোস, এই জাতি যত আলোচনা শোনে, এই জাতির সামনে যত আলোচনা হয়, আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার ক্ষুদ্র ব্রেনের মধ্যে আমি যতটুকু অনুধাবন করেছি, পৃথিবীর বুকে কোনো ধর্ম নিয়ে কোনো জাতি এত আলোচনা করে না। তারপরেও এই জাতির যে অধঃপতন, এই জাতির উন্নতির শিখরে পৌঁছানো উচিত ছিল, এই জাতির পরিবর্তনের কথা ছিল, এই জাতি পৃথিবীর বুকে তার চরিত্র দিয়ে, তার আদর্শ দিয়ে, তার আইডিয়াল দিয়ে পৃথিবীর মানুষকে মুগ্ধ করার কথা ছিল, কিন্তু আজকে এই জাতির চরিত্র দেখে, এই জাতির আচার আচরণ দেখে, এই জাতির ব্যবহার দেখে তারা মুগ্ধ হওয়া দূরের কথা। আজকে আমাদের ব্যবহার আচার আচরণ দেখে তারা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের কাছ তারা গেছে না। আজকে পিতা হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, আজকে একজন স্বামী হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, সমাজের একজন দায়িত্বশীল হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, আমার মতো একজন আলেমের আলেম হিসাবে যে দায়িত্বটা পালন করার কথা ছিল, আজকে সেই দায়িত্ব থেকে আমরা অনেক পিছিয়ে, মুখ ফিরিয়ে নিয়েছি। যার কারণে আজকে যুব সমাজ, যার কারণে আজকে আমাদের সন্তান সন্ততি, যার কারণে আমাদের ছেলে মেয়ে, আমার আপনার ভাই বোন, তারা অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আজকে ফেব্রুয়ারি মাসের কয় দিন, কয় তারিখ? আজকে 9 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের একদম আপনার 7 তারিখ থেকে শুরু করে নিয়ে 14ই ডিসেম্বর পর্যন্ত এই যে 7টা 8টা দিন, আজকে যুব সমাজকে একটা কুসংস্কারের মধ্যে, একটা কুপ্রথার মধ্যে আজকে এক শ্রেণীর মানুষ কিন্তু ঢুকিয়ে দিয়েছে।
আমরা বুঝতে পারিনি। আমি মনে করছি আপনি মনে করছেন আপনার ছেলে আমার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে, আমার বোন আপনার বোন। তারা তো ইউনিভার্সিটি যাচ্ছে, কলেজ যাচ্ছে, অফিস আদালত যাচ্ছে, তারা তো স্কুলে যাচ্ছে, তারা তো টিউশন যাচ্ছে। কিন্তু শুধু না, আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখে 1 তারিখ পর্যন্ত আজকে বিধর্মীরা, আজকে পাশ্চাত্য দেশ তারা একটা ক্রিস্টি কালচার বানিয়ে দিয়েছে। আর সেই ক্রিস্টি কালচারের মধ্যে আমরা আমাদের যুবকদেরকে হাবুডুবু খাওয়াচ্ছি। কি সেটা বুঝতে পারেন নাই আপনারা? সম্মানিত সুধি, আজকে বিভিন্ন দিবসের নাম দিয়ে, বিভিন্ন দিবসকে উদযাপন করিয়ে, বিভিন্ন দিবসকে পালন করিয়ে আজকে আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এই বিষয়ে আমার আপনার এক মুহূর্তের জন্য মাথা ব্যথা নেই। আমি এই বিষয়টাকে নিয়ে, আপনি এই বিষয়টাকে নিয়ে এক মুহূর্তের জন্য ভাবছি না। সম্মানিত শুধু সময় আছে, ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে জাতি, যে গোত্র, যে ব্যক্তি, যেই জাতির, যেই ব্যক্তির অনুকরণ করবে, তার আদর্শে আদর্শিত হয়ে জীবনযাপন করবে, তার আদর্শ ক্রিস্টি কালচারকে মেনে নিয়ে তার জীবনে বাস্তবায়ন করে চলবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে তার সঙ্গেই উঠতে হবে। আপনি কি খোঁজ নিয়েছেন আপনার মেয়েটা? আপনি কি খোঁজ নিয়েছেন আপনার ছেলেটা? ওই যে 7ই যখন ফেব্রুয়ারি শুরু হয়েছে তখন রোজ ডে বলে একটা ডে উদযাপন করছে। কি ডে উদযাপন করছে? রোজ ডে। কথা বোঝা আসে নাই যুবক ভাইরা? বুঝতে পারছে কিছু? কারণ 14ই যে ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে। আ বেহায়া পোনা দিবস হলো, বেহায়া পোনা দিবস হলো 14ই ফেব্রুয়ারি। হীরার থেকেও দামি জিনিস হারায় অনেক নারী, ঠিক কিনা বলেন? 14ই ফেব্রুয়ারি কি? আরে বেহায়া পোনা দিবস হলো, বেহায়া পোনা দিবস হলো 14ই ফেব্রুয়ারি। হীরার থেকেও দামি জিনিস হারায় অনেক নারী, দুষ্ট ছেলের ফাঁদে পড়ে, দুষ্ট ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে। সব সাজিয়া আর সব হারিয়া অবশেষে বসে বসে কাঁদে। কথা মনে হয় বুঝতে পারেন নাই। সম্মানিত সুধীর, আজ আমার আপনার যুবককে ধ্বংস করে দেওয়া হচ্ছে, আজ আমার আপনার যুব সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। 7ই ফেব্রুয়ারি রোজ ডে গোলাপ ফুল বিতরণের দিন, কিভাবে বিতরণ করবে? আজ আপনাকে আর বলার প্রয়োজন হবে না। ও যুবক, তুমি গোলাপ ফুলটা 5 টাকা দিয়ে ক্রয় করেছ, নয়তো 500 টাকা দিয়ে ক্রয় করেছ। একটা তুমি ফুলের বুকিয়া রোজ ডে তুমি পালন করার জন্য একটা পার্ক তুমি চলে গেছ, একটা স্ট্যান্ডে তুমি চলে গেছ, একটা হোটেল তুমি চলে গেছ, যেন কি এই দিবসটা তুমি পালন করার জন্য যে পথ পন্থাটা তুমি অবলম্বন করেছ, যাকে তুমি নিয়ে গিয়ে ফুলটাকে গিফট করবে, যাকে তুমি দেবে ওই দেওয়াটা, আর তাকে দেওয়ার কারণে তোমার জন্য ভয়াবহ জাহান্নাম অপেক্ষা করতেছে। তুমি কাকে গোলাপ ফুল দিতে চাও জানো? আমার নবী বলেছেন, প্রত্যেকু দুনিয়া প্রত্যেকু নিসা। রে যুব, রে পৃথিবীর মানুষ, তুমি দুনিয়া থেকে বাঁচো, দুনিয়ার নারী থেকে বাঁচো। দুনিয়ার নারী তোমাকে ধ্বংস করবে, দুনিয়ার নারী তোমাকে পাপের মধ্যে জড়িয়ে দেবে। দুনিয়ার মায়া, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা তোমাকে পাপের মধ্যে ডুবিয়ে দেবে।
আজ তুমি একটা নারীর জন্য তুমি চলে গেছো ভালো একটা ফুলের দোকানে, ওখানে গিয়ে তুমি ফুল ক্রয় করলে, সুন্দর ফুল নিলে, তুমি ফুলের বুকিয়াটা নিলে, আর সারগাছি গ্রিন অল পার্কে গিয়ে তুমি দাঁড়িয়ে রইলে। কার জন্য দাঁড়িয়ে রয়েছো? কি কারণে তুমি দাঁড়িয়ে রয়েছো? কি কারণে তুমি দাঁড়িয়ে রয়েছো? কিসের জন্য দাঁড়িয়ে রয়েছো তুমি কি জানো? তোমার এই 7ই ফেব্রুয়ারি রোজ ডে তুমি আর যে গোলাপ ফুল দিবস তুমি পালন করছো, তুমি একটা নারীকে দেওয়ার জন্য রেডি আছো। তুমি একটা নারীকে তুমি দেবে সর্বপ্রথম ফুল দিয়ে তুমি শুরু করবে, তাই তো? আর এটা কে শুরু করিয়েছে বলেন তো? কারা শুরু করিয়েছে? এটা শুরু করেছে আজকে পাশ্চাত্য দেশ, ইহুদিরা শুরু করেছে। আর এই যে আপনার ইংলিশ বা ইংরেজি যে গণনা, এটা কি কোনো মুসলিমদের গণনা নাকি ভারতবর্ষের কোনো মানুষের গণনা? সম্মানিত সুধী, আপনাকে বলি শুনুন, আপনি ভারতবর্ষে বসবাস করতে পারেন, আপনার ব্রেনটা অত দূর যাচ্ছে না, কিন্তু আপনাকে, আপনার সমাজকে, যুবকদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য ডিমের, ডিম দেখেছেন তো, ডিম, ডিমের মতো একটা ছোট্ট দেশ যার নাম হচ্ছে ইসরায়েল, ওই ইসরায়েল বসে বসে প্ল্যান করছে যে গোটা পৃথিবীর বুকে কিভাবে ইসলামটাকে ধ্বংস করে দেওয়া যায়, পৃথিবীর বুকে কিভাবে ইসলামটাকে ধ্বংস করে দিয়ে, পৃথিবীর বুকে ইসলামকে নষ্ট করে দিয়ে, খতম করে দিয়ে, যুব সমাজকে ধ্বংস করে, ইসলামকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দিয়ে তারা ইহুদি ধর্মকে বা তাদের জয়, তাদের জয় জয়কার সারা পৃথিবীর বুকে কিভাবে চালাবে তারা কিন্তু বেশি জানে। আর আমি আপনি মনে করছি, আমার আপনার মতো সাধারণ একজন আলেম, আমরা ইসলাম নিয়ে গবেষণা করি, ইসলাম নিয়ে পড়াশোনা করি, শুনুন, ওই ইসরায়েল যতটা গবেষণা করে আমার ধর্ম নিয়ে, ইসলামকে নিয়ে, ইসরায়েল যতটা গবেষণা করে আমার কোরআনকে নিয়ে, অতটা গবেষণা পৃথিবীর বুকে কোনো মুসলিম জাতি করে না। পৃথিবীর বুকে কোনো মুসলিম জাতি, পৃথিবীর বুকে এত গবেষণা কেউ করে না। তারা গবেষণা কিসের জন্য করে? তারা গবেষণা করে যে মুসলিমদের ভিতরে এমন কি বস্তু আছে, এমন কি বিষয় আছে, যে বিষয়গুলো, যে বস্তুটাকে তাদের ভিতর থেকে যদি বাহির করে দিতে পারা যায়, তাদের কাছ থেকে সরিয়ে দিতে পারা যায়, তাহলে তাদেরকে চিরতরে নষ্ট করে দেওয়া যাবে। তারা সেগুলোকে গবেষণা করে করে, তারা সেগুলোকে বাহির করে, আর তারা চিন্তা ভাবনা ফিকির করে গোটা পৃথিবীর মুখে সেটাকে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যায়। আর তারই ফলপ্রসূত আজকে এই যুব সমাজ রোজ ডে দিয়ে শুরু করছে গোলাপ ফুল দেওয়ার জন্য। সম্মানিত সুরি, আপনাকে বলতে চাই রে আমার যুবক ভাই, আপনাকে বলতে চাই রে আমার যুবতী বোন, আপনাকে বলতে চাই, আজকে আপনি এমন একটা ছেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, একটা পার্কে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, একটা হোটেলে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন, না তো কেন আপনার ওই যুবক আসবে আর এসে আপনাকে একটা গোলাপ ফুল দেবে, ওটা আপনি নেবেন, ওটা আপনি নিয়ে তার সঙ্গে কিছু কথা বিনিময় করবেন, তার সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করবেন। শুনুন, আপনাকে বলি, পৃথিবীর বুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে ভালোবাসার কথা সৃষ্টি করে দিয়েছেন, যে ভালোবাসা, যে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দিয়ে গিয়েছেন, এই ভালোবাসা, এই সম্পর্ক যদি পৃথিবীর বুকে কোনো নর, কোনো নারীর মধ্যে থাকে, কোনো যুবক, কোনো যুবতীর মধ্যে থাকে, কোনো পুরুষ, কোনো মহিলার মধ্যে থাকে, তাহলে ওই বাড়িটা বা ওই যুবক, ওই যুবতীটা মনে করে নেবে যে যেন জান্নাতের অর্ধেক অংশ তার জীবনে পেয়ে গেছে। কিন্তু শুনে না ও যুবক, আজকে তুমি আব্বাকে ফাঁকি দিয়ে, মাকে ফাঁকি দিয়ে, সমাজকে ফাঁকি দিয়ে, আজকে সবাইকে ফাঁকি দিয়ে তুমি গ্রিন অয়েল পার্কে চলে গেলে, তুমি আজকে লালবাগ চলে গেলে, মতিঝিল পার্কে চলে গেলে, তুমি কলকাতা চলে গেলে, ভিক্টোরিয়া চলে গেলে, তুমি
নিকোপার কে চলে গেলে তোমার জন্য একটা যুবক রেডি আছে তোমাকে কিছু দেবে ও যুবতী তুমি রেডি আছো তার কাছ থেকে কিছু নেবে কিন্তু এই নেওয়া আর দেওয়ার মধ্যে তোমার জীবনের একটা মূল্যবান সম্পদ তুমি হারিয়ে ফেলছো তোমার জীবন থেকে চলে যাচ্ছে যুবক তুমি বুঝতে পারো নাই যুবতী তুমি বুঝতে পারো নাই কেন এটা এমন একটা মিষ্টি এমন একটা মিষ্টান্ন জিনিস আর দুনিয়া হলুয়া দুনিয়া হলো মিষ্টি দুনিয়ার যত রং যত দুনিয়ার রং তামাশা রয়েছে দুনিয়ার মধ্যে যত আপনার শয়তানি কার্যকলাপগুলো রয়েছে মানুষ যখন করে ওর কাছে এত মিষ্টি লাগে যে পৃথিবীর বুকে এর থেকে মিষ্টি আর কিছু হতে পারে না একটা যুবক একটা যুবতী অবৈধ প্রেম করে যত সে মিষ্টি মনে করে সে বৈধভাবে ওটাকে অত মিষ্টি মনে করে না বাপ মাকে ফাঁকি দিয়ে লুকিয়ে রাতে অন্ধকারে গভীর রাত্রি জাগরণ করে ফুলের পর ফুল আর দেখা সাক্ষাতের জন্য তার মন মানসিকতা সব সময় যেন তৈরি থাকে বাবা জীবন আপনাকে বলছিলাম আপনি জানেন না আপনার ছেলেটা আপনার মেয়েটা ওই যে স্কুলে যাওয়ার নাম করে কলেজে যাওয়ার নাম করে ইউনিভার্সিটি যাওয়ার নাম করে টিউশনে যাওয়ার নাম করে সে যে কোন পার্কে বসে আছে আপনি কি খোঁজ রেখেছেন কোন সিনেমা হলে বসে আছে আপনি কি খোঁজ রেখেছেন আপনি তো খোঁজ রাখেননি মাঝে মধ্যে আপনার ছেলে বলে রবিবারের দিন কেউ মা কলেজে যাচ্ছি আর আপনি বলেন ঠিকই আছে রবিবারের দিন কলেজ হয় নাকি হ্যাঁ সম্মানিত সুধী আপনাকে বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি এ রাখালের দল শোনো প্রত্যেকটা দায়িত্বশীলকে বিশ্বনবী রাখাল হিসাবে গণ্য করেছেন রাখালের সঙ্গে তুলনা করেছেন কেন পাঁচটা ছাগল বিশটা ছাগল গরু মহিষ কেউ যদি চড়াতে যায় তাকে কি বলা হয় রাখাল বলা হয় ওই গরু মহিষ ওই ছাগল ভেড়াগুলো ওই উর্দুম্বাগুলো যদি কোনো রকমের অন্যায় করে অপকর্ম করে কোনো ভুল করে খুনো কাজ করে মানে কি ভুল করবে তারা কারো ফসলে ঢুকবে কারো ফসল খেয়ে নেবে কারো জমিতে মারিয়ে দেবে কারো ফসল নষ্ট করে দেবে এগুলো তো তাদের ভুল এর জন্য কি ওই গরুর বিচার হবে না ওই রাখালের বিচার হবে কথা বলেন রাখালের বিচার হবে কেন রাখাল থাকা অবস্থায় সে তো অবলা প্রাণী সে তো জানে না সে তো বুঝে না এটা অমুকের জমি অমুকের ফসল কিন্তু আপনি তো রাখাল আপনি তাকে নিয়ে যাচ্ছেন তার দায়িত্ব রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব ছিল আপনার কিন্তু আপনি তো রক্ষণাবেক্ষণ করেননি বরং আপনি বেদায়িত্ব দায়িত্বহীনভাবে আপনি সেগুলো নিয়ে গেছেন আর পরের জমি নষ্ট করতে করতে গেছে ফসল খেতে খেতে গেছে সম্মানিত সুধী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবেন আপনি যে আব্বা হয়েছেন আপনি যে মা হয়েছেন আপনি যে স্বামী হয়েছেন আপনি যে পিতা হয়েছেন আপনি বড় ভাই হয়েছেন আপনার একটা দায়িত্ব আছে আপনার কর্তব্য আছে আপনি সেই দায়িত্ব সেই কর্তব্যটা কি একটিবারের জন্য ভেবেছেন যে আপনার ছেলেটাকে কিভাবে পরিচালনা করতে হবে আপনার মেয়েটাকে কিভাবে পরিচালনা করতে হবে আপনার বোনকে কিভাবে আপনার মেয়েটা আপনার নাতনিটা জান্নাত পাচ্ছে না জাহান্নাম চলে যাচ্ছে আপনি চোখের সামনে আজকে বলুন তো আপনাকে একটা আমি প্রশ্ন করি একটা বারের জন্য আপনি উত্তর দেন যদি আপনার চোখের সামনে আপনার মেয়েটাকে আমি ধরে নিয়ে যাই ধরে নিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করি বলুন আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি সহ্য করতে পারবেন আপনি পারবেন কি পারবেন না কেন পারবেন না আপনার চোখের সামনে আপনি আপনার ওই কলিজার টুকরা নয়নের পুতলি ওই মেয়েটাকে জ্বালানো দেখতে পারবেন না তার শরীরটা পুড়ে যাবে সে নষ্ট হয়ে যাবে মারা যাবে এটা আপনি সহ্য করতে পারবেন না আপনার যত বড়ই কাজ থাক না কেন আপনার চোখের সামনে যদি আপনার একটা ছেলের হাত এক্ষুনি পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে আপনার আর একটা ছেলের বিয়ের জন্য আপনি বার হয়েছেন ওই বিয়েটাকে রুখে দেবেন বিয়েটাকে বন্ধ করে দেবেন ওই ছেলের বিয়েতে যে গাড়িটা যাওয়ার কথা ছিল ওই গাড়িটাকে নিয়ে আপনার এই হাত ভাঙা ছেলেটাকে নিয়ে বহরমপুর মেডিকেলে ছুটবেন কথা ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহা আল্লাহ রাব্বুল বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদারদের দল শোনো তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও সম্মানিত সুধী দুনিয়ার একটু সামান্য আপনার ছেলের হাতটা ভেঙে যাওয়া আপনি সহ্য করতে পার
পারছেন না, আপনার চোখের সামনে আপনার মেয়েটাকে আগুনে ফেলে দেওয়া এটা আপনি সহ্য করতে পারছেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনার চোখের সামনে আপনার মেয়েটা আপনার ছেলেটা পুরো জাহান্নামের আগুনে লেলিহান শিখাতে দাও দাও করে পড়বে, দাও দাও করে চলবে, তখন কি করে আপনি সহ্য করবেন? একেবারে চোখ ধরে দেখুন তো, সেদিন কিন্তু আপনার সন্তান একা জাহান্নামে যাবে না, সেদিন আপনার মেয়ে একা জাহান্নামে যাবে না, সেদিন আপনার বোন একা জাহান্নামে যাবে না। জাহান্নামের দরজাতে জান্নাতের দরজাতে গার্ড হয়ে দাঁড়িয়ে যাবে, আপনার যদি জান্নাতের ঠিকানাও হয়ে যায় ওই মেয়ে ওই মা ওই বোন যার দায়িত্বটা আপনার ঘরে ছিল আপনার কারণে সে জাহান্নামে গেছে, আপনাকেও না নিয়ে যাওয়া পর্যন্ত সে জাহান্নামে যাবে না, আপনাকে জান্নাত ঢুকতে দেবে না, আল্লাহর কাছে সে সুপারিশ করবে, আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমি তো আমার আব্বার চোখের সামনে দিয়ে, আমি তো আমার ভাইয়ের চোখের সামনে দিয়ে, আমি তো আমার স্বামীর চোখের সামনে দিয়ে এই পোশাক পরে কতদিন ঘুরেছি, আমি তো কাটা ব্লাউজ পরে কতদিন ঘুরেছি, আমার স্বামীর কত বন্ধু এসেছে তাদেরকে আমি চা পান করিয়েছি, মিষ্টান্ন পান করিয়েছি, তাদেরকে খাইয়েছি, আমার স্বামী নিজে হুকুম করেছে, আমার যখন স্বামীর বন্ধুরা এসেছে ও গো ফাতেমার মা তুমি চাটা নিয়ে এসো নাস্তাটা নিয়ে এসো, আর আমি তো সেই চা নাস্তা নিয়ে গিয়ে দিয়েছি, কোনোদিন আমার স্বামী বলে নাই, কোনোদিন আমার আব্বা বলে নাই মা তুমি যেতে পাবে না, খবরদার পর পুরুষের সামনে তোমার যাওয়া উচিত হবে না, আমি নিয়ে যাচ্ছি চাটা আমি নিয়ে আসছি, এইরকম তো চিন্তা ভাবনা হয় নাই আমার আপনার বাড়িতে, তো একটা বৈঠকখানা কোনোদিন হয় নাই, কোনো বেগানা মানুষ আসলে একটা বৈঠকখানাতে বসতে বাড়ির ভিতরে প্রবেশ করবে না, ওখান থেকে তার আপ্যায়ন করে তার সেবা শুশ্রূষা করে তাকে আপনি বাড়ি পাঠিয়ে দেবেন, এই চিন্তা তো আপনার ভিতরে হয় নাই। সম্মানিত সুধী আপনি একটু লক্ষ্য করুন, আজকে আমি আপনি আমার যে কলিজার সন্তান কি আজকে দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে পারছি না, দেখতে পাচ্ছি না, ওই কলিজার সন্তানটাকে নয়নের মুনিটাকে ওই পুতলিটাকে কি আমি জাহান্নামে নিজ হাতে ভরে দিচ্ছি না, তো নিজ হাতে জাহান্নামে নিয়ে চলে যাচ্ছি না, তো একটু লক্ষ্য করে দেখো আজকে যে ভ্যালেন্টাইন্স ডে, আজকে যে হাত ডে, আজকে একটা পুরুষ আজকে প্রথমে গোলাপ দিয়ে শুরু করলো, তারপরে সে আপনার প্রপোজ দিয়ে শুরু করছে, সে প্রপোজ করছে, তারপরে কি করছে হাত ডে পালন করছে, তাকে আলিঙ্গন করছে, তারপরে সে কিস ডে পালন করছে, তারপরে সে আপনার ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, আর এই ভ্যালেন্টাইন্স ডে পালন করার পর পরের দিন আপনার মেয়ে মুখে চুল কালি মেখে পেটটাকে মোটা করে দু চার দিন পরে বমি বমি ভাব করে ঘুরে বেড়াচ্ছে, কথা মনে হয় বুঝতে পারেন নাই, কথা মনে হয় বুঝতে পারেন নাই, আজকে আজকে কত ডাক্তারদের কাছে রিপোর্ট পেলাম, কত ডাক্তার রিপোর্ট দিচ্ছে, কত পেপার পত্রিকা কত টেলিভিশনে আজকে দেখা যাচ্ছে, আজকে পাওয়া যাচ্ছে অসংখ্য মাসুম শিশু বাচ্চাগুলো তরুতা যা প্রাণগুলো, শোনো যুবক এ যুবতী তোমাকে বলছি শোনো, একজন বা একজন মা যার সন্তান হয় নাই, যার সন্তান হয় নাই আল্লাহ তাকে সন্তান দেয় নাই, তাকে একবার জিজ্ঞেস করে দেখো সন্তানের কি জ্বালা, সন্তান না পাওয়ার ব্যথাটা কত, ওই ব্যক্তি কত কষ্টটা করে, পৃথিবীর মুখে তাকে যে জায়গায় যেতে বলা হোক না কেন তুমি এই জায়গায় গেলে তুমি সন্তান পাবে, ওই জায়গাতে সে শুনবে সন্তানের জন্য, যুবক তুমি তোমার ওই সামান্য দুফোঁটা পানিটাকে নষ্ট করে দিয়ে সামান্য তোমার দুই সেকেন্ড বিশ সেকেন্ড সামান্য পাঁচ মিনিট দশ মিনিট তোমার আনন্দটাকে দুনিয়ার এই আনন্দটাকে তুমি একটু যাপন করার জন্য, একটু ভোগ করার জন্য, একটু উল্লাসটা করার জন্য তুমি তোমার ওই প্রেমিকাকে নিয়ে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে, ও বোন তোমাকে বলছি তোমার প্রেমিকাকে প্রেমিককে নিয়ে, তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে ওই যে নির্জনে সময়টা কাটিয়ে দিলে, সময়টা কাটানোর পর ওই যে বাচ্চাটাকে তুমি নর্দমাতে ফেলে দিয়ে চলে আসলে, কত ডাক্তার বলছে, কত যুবতী কত যুবক আজকে সেই যুবতীদেরকে নিয়ে আসছে, অবিবাহিত নারী বহরমপুর নার্সমের আমি নাম বলছি না, একজন নার্সমের মালিক, আমি আমার একটি বোনকে নিয়ে গিয়েছিলাম একটা বড় রোগ দেখানোর জন্য, বোনকে নিয়ে গিয়ে ওই নার্সিংহোমের মালিকের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হলো, সম্পর্ক হলো, বিভিন্ন কথা কথনের মাধ্যম দিয়ে আমি তার মুখ থেকে জানতে পারলাম, আমি তো জানার চেষ্টা করলাম যুবতীদের অবস্থা যুবকদের অবস্থা এই বহরমপুরের মধ্যে কেমন পর্যায়ে আছে, উনি বললেন মাওলানা সাহেব আপনাকে কি বলবো, কত পাপ যে আমাদের হাত দিয়ে আজকে হচ্ছে তার কোনো ভাষা নেই, বলে কেমনভাবে, উনি বলছেন যে কত যুবতী কত যুবক ওই যুবতীগুলোকে নিয়ে এসে আমাদের কাছে হাজার হাজার টাকা দিয়ে অ্যাবর্শন করে নষ্ট করে তাদেরকে সন্তান নষ্ট করছে, তার কোনো শেষ নেই ইয়াত্তা নেই, আপনার এই বহরমপুর শহরের মধ্যে আপনি খোঁজ দিয়ে দেখেন এমন কোনো দিন নাই 200 400
যুবক যুবতী তাদের সন্তানকে নষ্ট করছে না। আমার তদন্তটা ভুল হতে পারে, আপনি একটু তদন্ত করে দেখুন না। আমার তদন্ত ভুল হতে পারে, আপনি একটু দেখুন না। বাপ, আপনাকে একটু লক্ষ্য করতে বলছি, একটু লক্ষ্য করুন না আপনার ছেলের দিকে, আপনার মেয়ের দিকে। বই ভাই, ও যুবক, ও যুবতী, তোমাকে বলছি শোনো, তোমার মহব্বত, তোমার ভালোবাসা কেমন হতে হবে, তোমার ভালোবাসা, তোমার মহব্বত বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পথে পন্থায় হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে বিশ্বের মানব, তোমরা শুনে নাও, কারো কাছ থেকে কোনো আদর্শ গ্রহণ করতে যদি চাও, একমাত্র বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, আদর্শ রয়েছে। অতএব বিশ্বনবীর কাছ থেকে উত্তম আদর্শ নমুনা তোমরা নিয়ে নাও। বিশ্বনবী কেমন করে মা আয়েশার সঙ্গে প্রেম করেছিলেন, খাদিজার সঙ্গে প্রেম করেছিলেন, হাফসার সঙ্গে প্রেম করেছিলেন, একটু দেখেন না কেমন করে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছিলেন, একটু দেখেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমার সঙ্গে কেমন মহব্বত করেছিলেন, তার স্ত্রীর সঙ্গে কেমন মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরামদের জীবনে একটু ঘেটে দেখেন না কেমন মহব্বত তাদের মধ্যে ছিল। আপনার সেই মহব্বতের সময় আছে, শোনো এ যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি ইবাদাতিল্লাহ, যেদিন কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া তোমার জন্য প্রযোজ্য থাকবে না, কাল কিয়ামতের মাঠে যেদিন সূর্য তোমার মাথার উপরে আসবে, তোমার মাথার ঘিলুগুলো টকপক টকপক করে ফুটতে থাকবে, তোমার গা বইয়ে বইয়ে পড়তে থাকবে, এ যুবক, এ যুবতী তুমি শোনো, সেদিন কাল কিয়ামতের মাঠে তোমার এই জীবনকে তুমি যদি আজকে রক্ষা করতে পারো, তোমার জীবনকে তুমি যদি আজকে ধরে নিতে পারো, এ যুবক, আজকে আত্মনাদের সঙ্গে তোমাকে বলছি, তুমি কেন তোমার চরিত্র নষ্ট করলে, কেন তোমার চরিত্র নষ্ট করে ফেলছো, কেন তুমি সামান্য কয়টা দিনের জন্য, পাঁচটা মিনিট আনন্দের জন্য, দশটা মিনিট আনন্দের জন্য, কেন তুমি পার্কে গেলে, কেন তুমি লজে গেলে, কেন তুমি গেলে, তুমি কি জানো তোমার জন্য আমার আল্লাহ কি রেখেছে, যেদিন কাল কিয়ামতের মাঠে কোনো আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, সেদিন সূর্য মাথার উপর আসবে, গিলগুলো টকপক টকপক করে ফুটতে থাকবে, ঘা বইয়ে বইয়ে পড়তে থাকবে। যুবক, আমার নবী বলেছেন, ওই দিন তোমার জন্য আল্লাহ তার আরশের ছায়াটাকে ছেড়ে দেবেন, আরশের ছায়াটা রাখবেন কোন যুবক, যেই যুবক তার জীবনকালটাকে, যেই যুবক তার জীবনটাকে, তার জীবনটাকে ধরে রাখলো, কোনো রকমের ভাবে কলঙ্কিত করলো না, তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর গোলামির মধ্যে, আল্লাহর দাসত্বের মধ্যে বিশ্বনবীর চরিত্র দিয়ে গঠন করে পার করে দিল। ওই যুবক তার জন্য, ওই যুবক তোমার জন্য, শোনো, ওই ছায়াটা অপেক্ষা করছে। আজকে তুমি কেন সামান্য তোমার একটা গার্লফ্রেন্ডের একটু মিষ্টি কথাতে, এ যুবতী, তুমি তোমার ওই একটু সামান্য প্রেমিকের মিষ্টি কথাতে ভুলে যাওয়ার পরে তুমি আজকে তোমার সব কিছু ছেড়ে দিলে, শোনো, তোমার এই ভালোবাসার কোনো মূল্য নেই। আজকে অনেক যুবক ভাই বলে, আমার প্রেমিকা খুব ভালো, আমার প্রেমিকার জন্য আমি পাগল, কারণ ওর চরিত্র একবারে ফুলের মতো পবিত্র। বলে কেমন? বলে ও তাহাজ্জুদ পড়ে, ও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ও তো বোরখা ছাড়া চলে না, ও তো সুন্দর পোশাক পরে চলে। যুবক, যেই যুবতী তোমার সঙ্গে গল্প করতে পারে, যেই যুবতী তোমার সঙ্গে কথা বলতে পারে, সে তাহাজ্জুদ পড়ে না কেন, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না কেন, গোটা রাত্রি নামাজে দাঁড়িয়ে যাক না কেন, ওই নারী কোনোদিন পবিত্র নারী হয় মতো হতে পারে না, ওই নারী একজন বেহায়া নির্লজ্জা, বেহায়া নির্লজ্জা ইমান হারা নারী, ওই নারীর পাল্লাই তুমি যদি পড়ো তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আজকে ওই নারী তোমাকে বলবে, যুবক তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য সবকিছু করতে পারবো। কাল যুবক তোমার থেকে একটা ভালো পুরুষ আসবে, তখন সেই যুবককেও বলবে, তোমার কাছে আমি আমার সব কিছু দিয়ে দিলাম, তোমাকে ছাড়া বাঁচবো না, আরে ওকে তো সামান্য কিছু তো সময় পাস করেছিলাম, টাইম পাস, কথা বুঝেন নাই। এ আমার বোন, আপনাকে আপনার ওই প্রেমিকা বলে খুব মিষ্টি মিষ্টি কথা, ইসলামের কথা বলে, নামাজের কথা বলে, ভালো কথা বলে, আব্বা মায়ের কথা শোনার কথা বলে, আর আপনার সঙ্গে মাঝে মধ্যে প্রেম চালিয়ে যায়, বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে দেখা করে, আর আপনি মনে মনে করছেন, আমি একটা ছেলে পেয়েছি যে আব্বার কথা শুনতে বলে, মায়ের কথা শুনতে বলে, নামাজ পড়তে বলে, পর্দা করতে বলে, কোরআন পড়তে বলে। আর যখন আপনি তার কাছে নির্জন নির্জনতা যাপন করেন, ঠিক ওই হাত দিয়ে পালন করে জড়িয়ে ধরে কিস করে। এ আমার বোন, আপনাকে বলছি শুনুন, এ আমার বোন, আপনাকে বলছি শুনুন, একটা বারের জন্য আপনি লক্ষ্য করে দেখুন, যে যুবক আপনাকে নামাজ পড়ার কথা বলতে পারে,
সুরঙ্গ পথ দিয়ে আপনার বাপ মায়ের চোখে ধুলা দিয়ে ফাঁকি দিয়ে আপনাকে নিয়ে একটা নির্জনতা জায়গায় নির্জনতা জায়গাতে নির্জনতা অবলম্বন করে আপনার কি করে ইজ্জতটাকে হরণ করে। ওই যুবক কোনোদিন পবিত্র হতে পারে না, ওই যুবক কোনোদিন ভালো হতে পারে না, ওই যুবকের কোনোদিন ঈমান থাকতে পারে না। আমি আব্বাকে বলছি শুনুন, মাকে বলছি শুনুন, আপনি একটু লক্ষ্য করুন, আপনার ছেলের প্রতি খেয়াল করুন, আপনার মেয়ের প্রতি খেয়াল করুন, সে কোথায় পড়তে যায়, কিভাবে পড়তে যায়, কতক্ষণ তার সময় লাগে, ক্লাস টিচারের কাছে কতক্ষণ থাকে, রাস্তায় যেতে কতটা সময় লাগে, আসতে কতটা সময় লাগে, যেতে 10 মিনিট, আসতে 10 মিনিট, পড়াই 2 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট, তার আসার লাগলো টাইম 4 ঘন্টা, বাকি টাইমটা কোথায় থাকলো, আপনি কোনোদিন খোঁজ নিয়েছেন? আপনি কোনোদিন জিজ্ঞেস করেছেন বাকি টাইমটা কোথায় তুমি কাটিয়েছিলেন? আপনার ছেলে গিয়েছিল স্কুলে, আপনি কি কোনোদিন মাস্টারকে একটা কল করে খোঁজ নিয়েছেন আমার ছেলেটা নিয়মিত স্কুলে আসে কিনা, আমার ছেলেটা সকাল 10টায় বার হয়ে এসেছিল কয়টা স্কুলে পৌঁছেছে, আমার ছেলেটা কাজকে কয়টায় ছুটি দিয়েছেন, আপনি কি একটা বারের জন্য খোঁজ নিয়েছেন? হে আমার আব্বা, আপনি মনে করছেন পকেট থেকে বান্ডেলের টাকা বার করে দিয়ে আপনার ছেলের হাতে ধরিয়ে দিলেন, মোবাইল ফোনটা চাইলো কিনে দিলেন, কিনে দিয়ে আপনার ছেলেকে ধরিয়ে দিলেন, ধরিয়ে দিয়ে আপনার ছেলেকে আপনি পাঠিয়ে দিলেন, স্কুলে পাঠালেন, অফিসে পাঠালেন, আদালতে পাঠালেন, কোর্টে পাঠিয়ে দিলেন, আর আপনি কি একটা বারের জন্য ভাবলেন আপনার এই টাকাটা যেই জায়গায় আপনি পাঠিয়েছিলেন খরচ করার জন্য ওই জায়গাতে খরচা করে এসেছে কিনা, অন্য জায়গায় খরচা করেছে? আপনার টাকার গরম আছে, আপনার টাকার গরমে আপনি অনেক কিছু করছেন, শুনুন, আপনার এই গরমটাকে একটু বন্ধ করুন, আপনার এই টাকার গরম আপনাকে কিয়ামতের মাঠে কঠিন কঠিন ভয়ানক জায়গায় পৌঁছে দেবে। আজকে যে আপনি টাকা নিয়ে বড়াই করছেন, আজকে যে আপনার সন্তান নাকি বড়াই করছেন, এই সন্তান সেদিন আপনার কাল হয়ে যাবে, ইন্নামাল আমওয়ালুকুম ওয়া আউলাদুকুম ফিতনা। হে আমার বাবা জীবন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় মাল এবং সন্তান হচ্ছে একজন মানুষের কাছে ফিতনা, একজন মানুষের কাছে ফিতনা। অতএব এই মাল এবং এই টাকা পয়সা, এই ধনের সম্পদ, এই সন্তান সন্ততি, যে ফিতনা আপনার জন্য কেমন ফিতনা, আজকে যদি এই মালটাকে আপনি সঠিক জায়গায় খরচা করেছেন কিনা তার কৈফিয়ত না দিতে পারেন, আজকে এই টাকাটা কোথায় আপনি যাপন করলেন, কোথায় খরচা করলেন, আজকে চায়ের দোকানে কাটিয়ে দিলেন, নাকি আজকে পাঠান সিনেমা উঠেছে চল কলকাতা গিয়ে সিনেমা হলে দেখে, এখানে তো কোনো জায়গায় পাঠান চলছে না, আজকে চললাম একসঙ্গে।